ক্লাব ফুট সহজেই চিহ্নিত করা যায়। বাঁদিকে একটি স্বাভাবিক এবং ডান দিকে ক্লাব ফুটের উদাহরণ। সামনে থেকে পাটি লক্ষ্য করুন এবং দেখুন পা ভিতর দিকে ঘুরছে কিনা। পায়ের ভিতরের অংশ দেখুন এবং পরীক্ষা করুন সেখানে গভীর ভাঁজ পড়ছে কিনা। পায়ের পেছন দিকে দেখুন এবং যাচাই করুন গোড়ালি কি ভিতর দিকে ঘুরেছে। পনসেতি পদ্ধতিতে ক্লাব ফুটের চিকিৎসার তিনটি ধাপ আছে, কাস্টিং, টেনোটমি আর ব্রেসিং। কাস্টিং এমন একটি প্রণালী যাতে পাটিকে নিপুণভাবে ঘুরিয়ে সপ্তাহে একবার করে ৬ সপ্তাহ ধরে প্লাস্টার অফ প্যারিস লাগানো হয়। পাটি ঠিক করার জন্য সমগ্র প্রক্রিয়ার এটি প্রথম ধাপ। প্রায় ৯০% ক্লাব ফুটের ক্ষেত্রে শিরা কাটার প্রয়োজন, যেটা বাঁকা পাটিকে সোজা করার একটি পদ্ধতি। জায়গাটিকে অসার করে যে কোনো মেডিকেল অফিসে বা ডাক্তারখানাতে শেষবার ঢালাই সহজেই করা যায়। এর শেষ চিকিৎসা হল ব্রেসিং। পায়ের পেশিগুলি সংকুচিত করার জন্য ব্রেস লাগাতে হবে। প্রথম ৩ মাস প্রতিদিন ২৩ ঘন্টা করে এবং তারপরে ৩ থেকে ৫ বছর প্রতিদিন ১২ ঘন্টা করে। পায়ের পেশিগুলি সংকুচিত করার ব্রেস পাকে সঠিকভাবে ধরে রাখবে এবং আগের খারাপ অবস্থার পুনরাবৃত্তি প্রতিরোধ করবে। যদি কোনো শিশু মাঝপথে চিকিৎসা বন্ধ করে দেয় বা তার পা যদি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে, তাহলে পুনঃমূল্যায়নের জন্য নিকটবর্তী ক্লাব ফুট ক্লিনিকে যেতে হবে।